গৌরীদির কথা বলতে গেলে বলতে হয় সে 1986 সাল থেকে, কারণ 1986 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করে আমি ভুবন কলেজে গেলাম সংস্কৃত পড়তে। সে সময় সংস্কৃত বিশেষ কেউ পড়ত না, আর আমি রেজাল্ট পত্র মন্দ করিনি। যাদবপুর ইংরেজিতেও পেয়েছিলাম, প্রথম দিকেই নাম ছিল, কিন্তু তা সত্ত্বেও সংস্কৃত পড়ব এটা যখন ঠিক করলাম সেটা গৌরী ধর্মপালের কাছেই পড়তে হবে এটা আমার বাবা জানিয়েছিলেন। আমি গৌরীদির লেখার সঙ্গে ছোটদের লেখার সঙ্গে পরিচিত ছিলাম সন্দেশে বা অন্য জায়গায়, কিন্তু কেন সংস্কৃত পড়তে হলে গৌরী ধর্মপালের কাছেই পড়তে হবে এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। যাই হোক, আমি যেবার ভর্তি হই আমরা তিনজন ভর্তি হয়েছিলাম, পাঁচজন আমাদের অধ্যাপিকা সংস্কৃতের কথা তখন খুব দুর্দিন। সেই দিনটির কথা আমার আজও মনে আছে। রেবন কলেজের প্রথম দিনের ক্লাস করতে গেছি, গৌরীদি তিনি আমাদের তিনজনকে নিয়ে কলেজের মূল বাড়ির বাইরে কটেজ বলে কতগুলো ছোট ছোট ঘর ছিল, সেই ঘরের একটা কোনার ছোট্ট ঘরে আমাদের তিনজনকে নিয়ে ঢুকলেন এবং সেখানে তিনি আমাদের কিছুক্ষণ কিছু কথা বললেন। সেটা কতক্ষণ আমার মনে নেই, সেটা আধ ঘন্টা হতে পারে, দুই বা তিন ঘন্টা হওয়া অসম্ভব নয়। শুধু এটা মনে আছে যে সেই পড়া কিন্তু নয়, সেই কথা যা উনি বললেন তাতে না আমাদের পুরো বিশ্বভুবনটাই যেন বদলে গেল, একটা অন্যরকম আলো দেখাতে শেখালেন। যে আলোটা লুকিয়ে ছিল এতদিন, আমরা টের পেতাম কিন্তু বুঝতে পারতাম না সে আলোকে কিভাবে দেখতে হয়। আমার মনে আছে এখনো, বললেন যে দেখো ওই যে রবীন্দ্রনাথের গানটি, কালো হয়ে সে সুকালো, এর মধ্যে দেখো কালোকে উনি কিভাবে দুবার ব্যবহার করেছেন, কালো হয়ে সে সুকালো। এটি কান খুলে দেওয়া, চোখ খুলে দেওয়া, এটি হলো গিয়ে সেই দিন। আমরা তিনটি বন্ধু 18 বছর বয়স, তিন শুয়োপোকার মতন ঢুকেছিলাম সে ঘরটিতে, বেরিয়ে এলাম তিনটি প্রজাপতি। আর সে আনন্দ বোঝাতে পারবো না, আমাদের চোখে পৃথিবীর দেখার রংটাই আলোটাই বদলে গেল।
গৌরীদি আমাদের অভিজ্ঞান শকুন্তলম পড়াতেন, গৌরীদি আমাদের বানভট্টের কাদম্বরীর কিছু অংশ পাঠ্য ছিল, সেই জন্যে বানভট্টের রচনা শৈলীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন। আর থার্ড ইয়ারে উঠে আমরা জানলাম যে তিনি কত বড় বেদ বিশেষজ্ঞ। বেদ যে শব্দটি আমাদের অনেকের কাছে খুব অপরিচিত, বড় সুদূরের, বড় গম্ভীর, বড় গুরুত্বের বলে মনে হয়, সেই বেদ যে কি, কি তার মর্ম, কি তার বাণী, যেখানে সাধারণ সংস্কৃত জানা মানুষেরা পর্যন্ত দাঁত ফোটাতে পারেন না, কারণ বেদের ভাষা অনেক প্রাচীন, আলাদা, তার ব্যাকরণও আলাদা করে পাণিনি তৈরি করে গেছেন। সেই ভাষায় যে প্রাচীন ঋষিরা কবিতা লিখেছেন, সেই কবিতায় যে ভাবনা ধরা আছে, যে দেখা ধরা আছে, যে উপলব্ধি ধরা আছে, তা আমাদের বড় দূরের বলে মনে হতো। আমরা ভাবতেও পারতাম না যে এইগুলোকে আমরা দাঁত ফোটাতে পারবো বলে। গৌরীদি আমাদের কাছে সেই বেদের দরজার খোলার চাবিকাঠি দিলেন। আর শুধু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য নয়, আমাদের বাঙালি ভাষাভাষীদের, যারা বাংলা ভাষা পড়তে লিখতে জানি, তাদের অপার সৌভাগ্য যে গৌরী ধর্মপাল বেদের কবিতা, এবং পরে সেটি পুরনতুন বেদের কবিতা নামে আরো সমুজ্জ্বল, সেখানে তিনি দেখিয়েছেন যে কেমন ছিল সেই ঋষি ভৌম, অত্রি, মধুচ্ছন্দা, বৈশ্বামিত্র, অগস্ত্য, এদের কবিতার মর্মসাগরে কত অজানা অথচ কত চেনা। গৌরীদি যদি আমাদের না দেখাতেন, আমরা বুঝতেই পারতাম না যে সেই অদ্ভুত মরমিয়া কবিদের রচনায় হাজার হাজার বছর ধরে আমাদের ভারতীয় সাহিত্যে জল হাওয়ার মতন চালিয়ে গেছে। কোথায় যে ঋষি অথর্বা আর আমাদের রবি ঠাকুর, যাকে রবি বাউল বলতেন, এই দুজনের কবিতা এক হয়ে বেঁধেছে, এক সুরে বেঁধেছে, এক কথা বলেছে, তা তিনি তার বহু লেখার মধ্যে দিয়ে দেখিয়েছেন, এবং সব থেকে বেশি করে দেখিয়েছেন তার পুরনতুন বেদের কবিতা নামে বইটিতে। আমি এখান থেকে শুধু দু একটি কথা বলতে চাই যে দেখুন, একটা কবিতা বেদের রচনাকে বলা হয় অপৌরুষেয়, সেটা নাকি কোনো মানুষের লেখা নয়, ঈশ্বরের বাণী। গৌরীদি খুব যুক্তিবাদী মানুষের কাছেও এই অপৌরুষেয় শব্দের একটা চমৎকার তাৎপর্য তুলে ধরেছিলেন। বলেছিলেন, অপৌরুষেয় মানে যদি আমি ঈশ্বরের বাণী নাও ধরি, তাহলে এটা তো ধরা যায় যে পৌরুষেয় নয়, পুরুষ মানে কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়, তা সকলের, সর্বজনের, সর্বজনীন, সর্বকালীন। এবং এই জন্যেই এই অনুভব মালার উত্তরাধিকারের প্রবাহ আমাদের ভারতীয় কবিতার মূলে। একটা উদাহরণ দিই অথর্ববেদ থেকে, ঋষি ব্রহ্মা দেবতা গৃহ বাস্তস্পতি ছন্দ অনুষ্টু, কবিতাটি বেদের ভাষায় এরকম, ইয়েষামধ্যেদি প্রবসন ইয়েষু সৌমনসৌ বহু গৃহানুপভয়ামহে তেনো জানাম ত্বায়াত। এটি বাংলা গৌরী ধর্মপাল করলেন। শুনুন, সুদূর প্রবাসে মনে পড়ে যাকে, কত ভালোবাসা ভরা যার বুকে, সেই বাড়িটিকে কানে কানে ডাকি, আমি যে আসছি তুমি জানো তা কি। যারা একটু আধটু সংস্কৃতের সঙ্গে পরিচিত, আর যারা আরো একটু বেশি জানেন, জানেন ছন্দস অর্থাৎ বেদের ভাষাকে, তারা কিন্তু বুঝবেন যে কি অমোঘ এই অনুবাদ। হ্যাঁ, এর মধ্যে একটি এমন বাড়তি কথা নেই যেটা গৌরী ধর্মপাল আমদানি করছেন, ঋষি কবির কথাকে, তার অনুভূতিকে সম্পূর্ণ বাংলা ইডিয়মে, বাংলায় বলা, এটা একমাত্র বোধ হয় গৌরী ধর্মপালের পক্ষে সম্ভব ছিল। হ্যাঁ, এটা অনেকে ভাবতে পারেন যে না, এইরকম অনুবাদ, এটা নিশ্চয়ই মূলটা নিশ্চয়ই অনেক খটোমটো ছিল, কিন্তু তাদের জানাই যে গৌরীদি মূলকে মৌলিকভাবে দেখানোর দায়িত্বটাই পালন করেছেন।
আর অনুবাদ দিয়ে তার অনুবাদ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যাদের তোমরা ভাবতে একেবারে অন্যরকম তারা আসলে সেই বেদের কবিরা আসলে কোন জাতের কবি, তোমাদের একালের ভাবনা চিন্তারও কত অদূরবর্তী তারা। আর গৌরী ধর্মপালের যে নিজস্ব রীতি যার জন্য তিনি ছোটদের সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পান, তার অপূর্ব সব রূপকথা গল্প ছড়া এগুলো পড়তাম যখন, আমার ধারণা ছিল না যে তিনি একজন সংস্কৃতের পণ্ডিত। পরে যখন জানলাম ইনি হচ্ছেন তিনি, তখন ভাবলাম যে কি করে এই বৈপরীত্য সম্ভব, যিনি এত দুরূহ সংস্কৃত এবং বেদের ভাষা নিয়ে চর্চা করেন, যার এরকম পাণ্ডিত্য, তিনি কি মাঝে মাঝে সেই সমস্ত পণ্ডিতির থেকে ছুটি নিয়ে ছোটদের জন্য 14 পিদিম লেখেন আশ্চর্য কৌটো চাঁদনির মতন গল্পগুলো? কিন্তু তার লেখা পড়লে বোঝা যায় যে তার ভাবনায় ছোটদের জন্য এই অফুরান গল্পকথা রূপকথার যোগানদার, এই রসের ভাণ্ডার তিনি বেদ আর সংস্কৃত থেকেই পেয়েছিলেন। কিভাবে দেখুন আমি দেখিয়ে দিই, ওই অথর্ব বেদেরই কবিতা একটি, এটা ঋষি ভৌমত্রী না ঋষি অথর্বার বিখ্যাত ভূমিসূক্ত অথর্ববেদের, তার একটি মন্ত্রের অনুবাদ শুনুন, শুধু অনুবাদটি পড়ছি। ও পৃথিবী, তোমার যে সাপ আরমা বিছে বাপ কি হুন, শীতে কাবু উটি সুটি নিরিবিলি লাগায় ভুল, আর যা আছেন পোকামাকড় বর্ষা এলেই নরন চরণ কিলবিলনি, তারা যেন সরসরিয়ে এদিক পানে আর নায় গুণ, যা ভালো তাই দাও আমাদের সুখী কর। এটা তো একেবারে গৌরী ধর্মপালের ভাষা, তাই না কি? কিন্তু মূলটি শুনবেন, অবিকল তাই যা গৌরী অনুবাদ করেছেন, ইয়স্তে সর্প বৃষ্টিকশ্চ তৃষ্ট দংশমা হেমন্ত জব্ধ শীতে কাবু গুটিশুটি ভ্রিমালো গুহাশয়ে কৃমির জিনবত পৃথিবী ইয়দ ইয়দ এ জাতি, যা কিছু নড়ে চড়ে প্রাবৃষি তন্ন সর্পত, প্রাবৃষি বর্ষাকালে তন্ন সর্পত আমার কাছে যেন, আমাদের কাছে যেন নাগ হাসে, ইয়ৎ শিবং তিন নো মৃড, যা ভালো তাই দাও আমাদের সুখী করো। এরকম অনুবাদ করতে পারা বেদের ভাষা থেকে ভারতের অন্য কোনো ভাষায় সম্ভব হয়েছে কিনা জানি না, আমরা বাঙালি বলে কিন্তু ধন্য হয়েছি যে গৌরী ধর্মপালের মাতৃভাষা বাংলা ছিল এবং তিনি বাংলায় দেখিয়েছেন বেদের কবিদের মূল সুরটি মূল ভাষাটি কেমন। আর এই কবিতাগুলো স্পষ্ট চিনিয়ে দেয় যুগ যুগান্তের পুরনো সেই কবিদের মানস লোক, তাদের বাচনভঙ্গি, যা থেকে আজ পর্যন্ত খুব একটা দূরে সরে যায়নি আমরা। সেই ইতিহাস পূর্ব যুগে মানুষ যারা ছিল তারা যে আজকে নতুন মানুষের মতো করেই ভাবতো দেখতো দেখাতো, এ কথা গৌরী ধর্মপাল এমন করে হাতে কলমে না দেখিয়ে দিলে আমরা কি জানতে পারতাম? তাই তো বলছি যে বাঙালি বলে আর বাংলা ভাষা জানি বলে এই সৌভাগ্য হলো যে গৌরীদের বাংলায় বেদকে চিনলাম, সংস্কৃতকে চিনলাম। দেখুন তিনি সংস্কৃতের বিদগ্ধ পণ্ডিত, বেদের ভাষালো, কিন্তু কোথাও তার রসের ভাণ্ডারে খামতি করেনি এবং এই রসই কিন্তু সাধারণ পাঠককে আকৃষ্ট করে ওই দুরূহ শাস্ত্রের দুরূহ ভাষার রস আস্বাদন করতে। হ্যাঁ, তিনি আমাদের শিখিয়েছিলেন যে কোনো পূর্বধারণার চশমা চোখে এঁটে নয়, খোলা মনে উদার চোখে দেখতে হবে, জানতে হবে আমাদের এই প্রাচীন সাহিত্যকে। সেই জন্য গৌরীদের যে বেদ পাঠশালা তার প্রথমেই আমাদের মঙ্গলাচরণ হতো, স্তুতি হতো দেবী সরস্বতীর উদ্দেশ্যে, হে অম্বিতমে দেবীতমে নদীতমে সরস্বতী, হ্যাঁ অপ্রশস্ত ইবস্মসি, আমরা যেন বড় অপ্রশস্ত অনুদার, প্রশস্তি মম্বনস্কৃধি, আমাদের উদার করো মা, আমাদের মনে সংকীর্ণতাকে দূরে সরিয়ে দাও। এই সংকীর্ণতাকে দূরে সরাবার দিন আজ যে কত ভীষণভাবে আমাদের কাছে জরুরি তা বলার অপেক্ষা রাখে না।
এই সংকীর্ণতা থেকে যেন আমরা বেদকে না দেখি, তার উদার বিশ্ব ভাবনাকে যেন আমরা প্রাণে নিই। এই জন্যেই তিনি এমনকি যখন বেদের ব্যাকরণ শেখাচ্ছেন তখনও উদাহরণ দিতে গিয়ে, সেই উদাহরণ যে মন্ত্র থেকে দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে সরস বাংলা অনুবাদ কবিতায় করে দিচ্ছেন। শুনবেন দু একটি বলি। বেদের একটা বিশেষত্ব লেট লকার, ইংরেজিতে যাকে বলে সাবজাংটিভ মোড, তার উদাহরণ দিতে গিয়ে দেখাচ্ছেন একটি মন্ত্রের অংশ। ইয়ো মে প্রিয়াদ ইয়ো দাদাত ইয়ো নিষেধাত, বাংলা করে দিলেন কবিতায়, যে আমাকে ভরে ভরে দেবে দান বুঝবে আমার গান। অথবা খুব সরল ভাবে হর্ষ ই স্বরবর্ণের উদাহরণ দিতে গিয়ে, ইয়ত্তিকা শকুন্তিকা এইটুকু এক কুচকে পাখি। অথবা অব্যয় বোঝাতে গিয়ে বলছেন, কুহস্মিত দোষা কুহ বাস্তু রাশ্বিনা কুহাভিবিত্বঙ্করত কুহ পুষতু, অশ্বি যুগল কোথা বল রাতে তোমরা দুজন দিনে কোথায়, কোথা গিয়ে ওঠো সাঁঝে বা জিরোতে রাতের বাসা বা বাঁধো কোথায়। আরো শুনব ওই অব্যয়েরই অগ্নির উদ্দেশ্যে একটি মন্ত্র, ধাসিং কৃণ্বান ওষধীর বপসত অগ্নির নবায়তি পুনরিয়ন্তরুণীরপি। কি অনুবাদ করছেন, গাছপালাদের খাদ্য বানিয়ে ভস্য করেও হননি খান্ত, অগ্নি আবার কচিদের ওদিকে এগিয়ে জানত। এমনি আর কত বলব, সেই হাজার হাজার বছর যুগের বছর পুরনো যে বেদের ভাষা, পণ্ডিতরা এখন যাকে মনে করেন অন্তত 1500 খ্রিস্টপূর্ব সালে ঋগ্বেদ রচিত হয়েছিল, তার মানে অন্তত 3500 বছর আগের ভাষা, তার আরো পরে কথা পঞ্চতন্ত্র যুগ, তাও তার ভাষা আজ থেকে অন্তত 2000 বছরের পুরনো। সেই ভাষার গ্রন্থ পঞ্চতন্ত্র খুব বিখ্যাত, তার অনুবাদ করলেন গৌরী ধর্মপাল। পঞ্চতন্ত্র একটি এমন গ্রন্থ যার অনুবাদ পৃথিবীর সমস্ত সাহিত্যের মধ্যে সব থেকে বেশি হয়েছে, এবং কোন ভাষায় না হয়েছে 50টির বেশি ভাষায় তার অনুবাদ হয়েছে, আর বাংলাতেও তার অনেক অনুবাদ হয়েছে। কিন্তু গৌরী ধর্মপাল সংস্কৃত সাহিত্য সম্ভারের পঞ্চদশ খণ্ডে এই পঞ্চতন্ত্রের একটি অনুবাদ করলেন। সেই অনুবাদ আমার মনে হয় না তার সমকক্ষ কোনো অনুবাদ পঞ্চতন্ত্রে এর আগে বা পরে হয়েছে। কথায় কথায় শোলক কাটা তো ছড়াকারদের, আমাদের প্রাচীন যারা সংস্কৃত লেখক তাদের অভ্যেস শোলক কাটা, শ্লোকে বলা। পঞ্চতন্ত্রের গল্প একটু করে চলে আর একটা করে শ্লোক বলেন, তা আমাদের অনুবাদিকাও একটু পিছপা নন। তিনিও দিব্যি কোমর বেঁধে লড়াইতে নেমেছেন প্রতিযোগিতায় বিষ্ণু শর্মা মানে আমাদের পঞ্চতন্ত্রের লেখকের সঙ্গে, উনি শোলক বলছেন ইনি ছড়ায় তার অনুবাদ করছেন। আমরা একটু দেখে নিই তো কে জিতলেন আমাদের পঞ্চতন্ত্রের মিত্রভেদ প্রথম তন্ত্র, তার গোড়াতেই 10 শ্লোকে টাকা পয়সার গুণগান করা হয়েছে। হ্যাঁ, সেই 10 শ্লোকের প্রত্যেকটির অনুবাদ এক একটি চমৎকার ছড়া বা কবিতায় গৌরীদি করছেন। এর মধ্যে আমরা 10 শ্লোকটি শুধু দেখি উদাহরণ হিসেবে। মূল শ্লোকটি কি, গত বয়সামপি পুংসাং ইয়ে সামর্থা ভবন্তি তে তরুণা অর্থেন তুতে ইয়ে হীনা বৃদ্ধাস্তে যৌবনে পিস্যু। উনি কি করলেন অনুবাদে, বয়স গিয়েছে তাতে কি হয়েছে, যদি টাকা থাকে তুমি জোয়ান, টাকা না থাকলে এহে এহে গেলে যৌবনে বুড়ো তোমার নাম। এইরকম ভাবে যিনি অনুবাদ করতে পারেন আমরা তো বলবো অনুবাদিক জয় হচ্ছে মূল লেখকের চেয়ে। ব্যাপার কি জানেন তো, আসলে সংস্কৃত সাহিত্যের ঐশ্বর্য আমরা ছুঁতেও ভয় পাই, একটা যেন সীমারেখা আমাদের একটা গণ্ডি কেটে দাঁড় করিয়ে রাখে, কিন্তু সেইখানে যে কত মজা কত রস সেই প্রাচীন ভারতের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সমস্ত কিছু যা কেবল প্রত্যক্ষভাবে সম্ভব পাওয়া, তা সমস্তটা ধরে উপস্থাপন করে সাহিত্য। ছবিতে আপনি রং দেখতে পারবেন,
ভাস্কর্যে আপনি আকার দেখতে পারবেন, কারুকার্য দেখতে পারবেন, কিন্তু সাহিত্য ধরে রাখে তার সূক্ষ্মাতি সূক্ষ্ম শব্দ, তার ধ্বনি, তার গন্ধ, তার রং রূপ সব। এই দেখাটা গৌরীদি দেখেছেন সংস্কৃত কবিদের চোখ দিয়ে, এবং সেই দেখাটা যাতে সবাই বাঙালিরা অন্তত দেখতে পায় তার জন্য তিনি অনুবাদে তাকে এনেছেন। এক প্রাচীন ভারত তার রূপ রস গন্ধ স্পর্শ শব্দ নিয়ে মেলে ধরে নিজেকে, যেন চলচ্চিত্র দেখছি, যেন নিজে সেখানে অলিতে গলিতে ঘুরছি, চোরের সঙ্গে চোর হয়ে বিদ্বান পণ্ডিতের সঙ্গে পাঠশালায় সর্বত্র অবাধ গতিতে ঘুরছি আর দেখছি আর ক্রমশ মজে যাচ্ছি। এই মজে যাওয়াটা যাতে সবাই পায় সেজন্য পঞ্চতন্ত্রের এক আশ্চর্য অনুকৃতি করেছেন তিনি তার মালশ্রীর পঞ্চতন্ত্র গ্রন্থে, যেখানে মূল পঞ্চতন্ত্রের নানান ক্রূরতা শঠতা ইত্যাদি যে অ্যাডাল্ট উপকরণ সেগুলোকে বাদ দিয়ে একটা নরম পাখি ছোটদের জন্য উপাদেয় করে নিজের মতো করে গড়ে তুলেছেন। এটা সরাসরি বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের অনুবাদ বলা যাবে না, এটি গৌরী ধর্মপালের পঞ্চতন্ত্রের একটি অনুকৃতি। তিনি অভিজ্ঞান শকুন্তলম দীর্ঘদিন অধ্যাপনা করিয়েছেন, তার ক্লাসে যারা যেতে পারেনি তাদের সেই সৌভাগ্য হয়নি, কিন্তু সেই রসোত্তীর্ণ পাঠটি সকলের জন্য তার স্রোতবহা মালিনী গ্রন্থে ধরা আছে। সেখানে আমরা দেখি কালিদাসকে কিভাবে ফুটিয়ে তুলেছেন তার মননে, দেখিয়েছেন তার শ্লোক কিভাবে কবিতা হয়ে ওঠে। একটি উদাহরণ দিই বিখ্যাত প্রথমাঙ্কের, গচ্ছতি পুরা শরীরং ধাবতি পশ্চাদ অসংস্থিতং চেত চীনাং সুকমিব কেতো প্রতিবাতং নীয়মানস্য। অনুবাদ, শরীর আমার সম্মুখ পানে ধায়, মন পিছনে তাকায় সমুৎসুক, কেতন যেন চলছে উজান বায়, পিছনে যার উড়ছে চীনাং সুক। এই আলোচনা শেষ করব গৌরী ধর্মপালের বানভট্টের কাদম্বরী নামক উপন্যাসের বাংলা অনুবাদের কথাটি বলে। এই কাদম্বরী এক অত্যাশ্চর্য অনুবাদ, সংস্কৃত সাহিত্য সম্ভার সিরিজের অষ্টম খণ্ডে সম্পূর্ণ খণ্ডটি জুড়ে কাদম্বরীর অনুবাদ, টীকা, বিভিন্ন প্রসঙ্গ তিনি আলোচনা করেছেন, এবং এটি গৌরী ধর্মপালকেই সাজে, একটা সাধারণ পপুলার এডিশন, তার জন্য এত গবেষণা, এত পারফেকশনিস্ট তিনি যে কোথাও তার পরিশ্রমের যত্নে এতটুকু খামতি রাখেননি। আমাদের এই বইটি পড়তে গেলে একেবারে আগাগোড়া কিন্তু পড়া উচিত, তার ভূমিকা প্রসঙ্গ থেকে শুরু করে তার একেবারে অনুবাদ মূল এবং শেষ যে নোটস সেই পর্যন্ত। আর এই উপন্যাসটি এমন যেটা একটা অদ্ভুত কাহিনী সর্বস্ব নয়, একটা স্টাইলিস্টিক রীতি সর্বস্ব উপন্যাস, এবং তার গল্পের দিক থেকে বিচার করতে গেলে আমাদের আজকের পাঠক তাকে অদ্ভুত না বলে উদ্ভটই বলবেন। তিন জন্মের, তিন জন্মান্তরের কাহিনী নিয়ে একটা গল্প গাঁথা, সে কাহিনীতে কাহিনী যেন অপ্রধান হয়ে উঠেছে, হয়ে উঠেছে বলার ভঙ্গিটুকু, এবং সেই বলার ভঙ্গি এক নির্মাণ, সেখানে তিনি এঁকে দিচ্ছেন প্রাচীন ভারতের রাজার রাজসভার বর্ণনা করছেন, ঔজ্জ্বল্য ঝকমকানি আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বড় বড় রাজারা মাথা নুইয়ে আরো তাদের বড় যে রাজা সেই মহারাজকে প্রণাম করছেন, মসৃণ মেঝের সঙ্গে আঁচড় কাটছে তাদের মাথার মুকুটের মণি, সেই আঁচড় কাটার শব্দটুকুও আমাদের কানে শোনাচ্ছেন বানভট্ট। এক চণ্ডালের মেয়ে এলো রাজসভায়, তার রূপ বর্ণনায় ফুটিয়ে তুললেন, ঢেলে দিলেন তার যাবতীয় কাব্য ঐশ্বর্য। কে ভুলতে পারে এই গ্রন্থে মহাশ্বেতা পুণ্ডরীকের সেই প্রেম কাহিনী, যদিও কাহিনীটা চন্দ্রাপীর আর কাদম্বরী তার নায়ক নায়িকা, কিন্তু সেই নায়ক নায়িকার আড়ালে থেকেছে আসল প্রেম কাহিনীটি, যেটি মহাশ্বেতার পুণ্ডরীকের, যেখানে পুণ্ডরীকের কথা বলতে গিয়ে মহাশ্বেতা বলছেন, কত দূরে সে তবু আমি তারই মুখোমুখি দাঁড়িয়ে রইলুম, পদ্ম যেমন সূর্যমুখী, চাঁদের পানে যেমন করে উঠলে উঠে সমুদ্রের জোয়ার, ময়ূরী যেমন তাকায় মেঘের পানে, গলায় সেইভাবেই পড়া রইল সেই অক্ষমালাটি, তার বিরহে পরাণ যাতে না যায় তারই রক্ষা মালা যেন, তেমনি করেই কানে লগ্ন হয়ে রইল সেই পারিজাত মঞ্জুরি, যেন আমায় কানে কানে বলছে
শুনবে নাকি? শোনো তাহলে তার গোপন মরম কথাটি। আর তেমনি করে শিউরে রইল আমার একটি কপোলতল, তার করস্পর্শ সুখের রোমাঞ্চ জালে যেন একটি প্রথম কদম ফুলের কর্ণপুর রচনা করে। এই যে দমবন্ধ রোমান্টিক প্রেমের আখ্যান, তার সার শুনুন পুণ্ডরীকের পাঠানো প্রেমপত্রটি, যেটি লিখে তার প্রাণ চলে গিয়েছিল সেই আর্যায়। মূলটি বলছি না, শুধু গৌরীর অনুবাদটি পড়ছি। এ প্রেম আমার মানসের হাঁস, দূরে বহু দূরে নিয়ে গেছো তুমি টেনে, আশা দিয়ে দিয়ে মৃণাল শুভ্র মুক্ত লতার লুব্ধ আকর্ষণে। আর কি বল। গিরি গৌরি আমার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে, স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে, চৈতন্য রূপিণী কোথা লুকালো, গিরি গৌরী আমার এসেছিল। গৌরী স্কলার, গৌরী বেদজ্ঞা সংস্কৃতজ্ঞা, গৌরী অধ্যাপিকা, গৌরী আচার্যা, গৌরী অনুবাদিকা, গৌরী শিশু সাহিত্যিকা, গৌরী আরো অনেক কিছুই নিশ্চয়ই। তবু এই সব কিছুর আগে এবং পরে গৌরী কবি, গৌরী ঋষি, আধুনিক বাংলার একমাত্র নারী ঋষি, প্রথমত এবং শেষত। কেন এবং কিভাবে সেইকে বুঝে নিতে চাইব আমরা আজ এই কথাবার্তায় খানিকটা। গৌরীর কবি পরিচয়টি নানাভাবেই ছড়িয়ে রয়েছে তার নানা রচনাতেই, কি গদ্যে কি পদ্যে, যেখানে যখন তিনি কলম ছুঁয়েছেন সেখানেই সোনা ফলেছে, কবিতা ফলেছে। তার মতো এত উচ্চস্তরের এমন বিশুদ্ধতম একজন কবির পক্ষে অবশ্য সেইটিই স্বাভাবিক। তবু তার একেবারে উন্মেষ পর্বের যে কবিতাগুলির মধ্যে তার ঋষি পরিচয়টি সবচেয়ে স্পষ্টাক্ষরে মুদ্রিত রয়েছে, সেই বাক সংহিতা শীর্ষক কবিতা পর্বটি নিয়েই আজ প্রধানত কথাবার্তা কইব আমরা। মূলত এই কারণেই যে তার এই পর্বের কবিতাগুলি, যেগুলিকে খানিকটা লঘু পরিহাস ছলেই সন্ধ্যা ভাষায় রচিত এক নব চর্যাপদ বলে চিহ্নিত করে থাকেন তার যোগ্যা সহদরা সুলেখিকা শ্রীমতী বাণী বসু, তার সমূহ রচনাগুলির মধ্যে সবচেয়ে কম কথিত এবং আরও কম অনুধাবিত হয়েছে বলে মনে হয় আমাদের। যদিও এই কবিতাগুলির মধ্যেই রয়ে গিয়েছে সেই কবিকে, সেই ঋষিকে এবং সেই মানুষটিকেও বোঝবার মূল চাবিকাঠি। শেক্সপিয়রের সনেটগুচ্ছকে যেমন বলা হয় দ্য কি টু দ্য আনলকিং অফ দ্য বার্ড হার্ট, গৌরীর গোটা রচনাগুলিতে তার এই বাক সংহিতার গুরুত্বটিও ঠিক সেই রকমই।
গৌরী কবিতা এক অর্থে আদি কবিতা, প্রাইমর্ডিয়াল পোয়েট্রি, বা বলা যেতে পারে বৈদিক কবিতা, বা সংক্ষেপে বেদবাণী। বেদ শব্দটি এখানে সেই অর্থে নিতে হবে যে অর্থে তার আশ্চর্য ভাষা সূত্র দ্য লিঙ্গুইস্টিক অ্যাক্সম এই গ্রন্থটিতে বলেছিলেন গৌরী, যে ইচ ইডিওলেক্ট ইজ পোটেন্সিয়ালি আ ভেদা। কাকে বলে এই ইডিওলেক্ট? যে কোনো খাঁটি কবি, বিশুদ্ধ কবি, মৌলিক কবি যে নিজস্ব ভাষাটি বা নিভাষাটি নিয়ে আসেন সঙ্গে করে, সেটিই হলো ওই ইডিওলেক্ট বা লিঙ্গুইস্টিক অ্যাক্সম গৌরী ভাষায়, যা জুড়ে জুড়ে গঠিত হয় তাঁর কাব্য ভুবন। গৌরী দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন তার ওই গ্রন্থটিতে, যা প্রায় তার বাক সংহিতার মতোই অনধিত যদি নাও হয় তবু প্রায় অননুধাবিতই আজও, যে আমাদের আপাত অর্থহীন ডাকনামগুলি বা এক একটি পরিবারের বা গোষ্ঠীর বিশেষ বিশেষ কোড ওয়ার্ড জাতীয় নিজস্ব ভাষা ব্যবহারগুলি এই নিভাষার একটি প্রকৃষ্ট উদাহরণ স্থল, কিংবা সেই ধ্বন্যাত্মক বিশি শব্দগুলি যেগুলি মূলত একটি ধ্বনি মাত্র, প্রায় অর্থহীন বা ননসেন্স, আর সেই জন্যেই যারা লিঙ্গুইস্টিক অ্যাটম বা ভাষানু, বাক অনু বা বাগনু, তার নিজের সমস্ত লেখাতেই এরকম আপাত অর্থহীন ভাষা ব্যবহারের অজস্র দৃষ্টান্ত ছড়িয়ে থাকলেও এই বাক সংহিতা পর্বেই এই ভাষা রহস্যটির, এই বাক রহস্যটির মর্মভেদ করতে পেরেছিলেন গৌরী সর্বপ্রথম। 1964 এই কবিতাগুলির রচনাকালেই সুদূর লন্ডনে নাকি অক্সফোর্ডে বসে গৌরী আবিষ্কার করেছিলেন যে ভাষা সূত্রগুলি, পরে সেগুলি এক অত্যাশ্চর্য প্রেরণাদীপ্ত ভাষায় আর ভঙ্গিতে তিনি সূত্রবদ্ধ করলেন এক নব পাণিনির ন্যায়। 1969 পূর্বেই প্রণীত তাঁর এই দ্য লিঙ্গুইস্টিক অ্যাচম নামক সন্দর্ভটির মধ্যে, যেটির ভূমিকায় বেদপুরুষ শ্রী অনির্বাণ 4/12/69 তারিখে তার হৈমবতী থেকে লিখলেন, ইফ হার ভয়েস রাউজেস আ সিঙ্গল সোল ফ্রম দ্য ডগম্যাটিক স্লাম্বার ইনডিউসড বাই দ্য ইন্ডোলজিক্যাল স্কলারশিপ অফ দ্য ওয়েস্ট, শি উইল হ্যাভ ডান আ গ্রেট সার্ভিস টু দ্য কজ অফ দ্য ভেদিক লোর। আর গৌরী নিজে কি লিখলেন? লিখলেন, দ্য ভেদা কেম টু মি, দিস ফ্ল্যাশ কেম টু মি ইন 1963-64, অ্যান্ড আই কল্ড ইট দ্য লিঙ্গুইস্টিক অ্যাটম, বাক অনু বাগ অনু, আ কি টু অল। এইবার বোঝা যাচ্ছে কি এই কবিতাগুলির, যা ঠিক ওই 1963-64 রচিত, মূল গুরুত্বটি ঠিক কোথায় এবং কতখানি? গৌরী ধর্মপালের সমগ্র রচনাবলীর বীজ কি প্রচ্ছন্ন রয়েছে এই লেখাগুলির মধ্যে, এই কবিতাগুলির মধ্যে, এই রিকগুলির, এই সূক্তগুলির মধ্যে, যার মধ্যে বাগর্থ সেইভাবে সম্পৃক্ত হয়ে আছে যেভাবে থাকেন হরগৌরী পার্বতী পরমেশ্বর তাদের যুগনধ্য মুদ্রায়। যদিও হয় অদ্যাবধি কোনো ভাষ্য রচিত হয়নি বাঙালির এই নববেদ, মূলত এটি অপচিত এবং অবধিতই থেকে গেছে আজও, রচনার অর্ধ শতাধিক বছর পরেও। বাংলা কবিতার মানচিত্রে তিলার্ধ পরিমাণ ভূমিও অদ্যাবধি সংরক্ষিত হয়নি
এই ঋষি কবির জন্য। উইলিয়াম ব্লেক যেমন স্থান পাননি, তার মৃত্যুর অর্ধ শতাধিক বৎসর পরে প্রকাশিত প্যালগ্রেভের গোল্ডেন ট্রেজারিতে ইতিহাস এইভাবেই বারবারই নানা হাস্য পরিহাস করে থাকে সব তথাকথিত বুদ্ধা আর পণ্ডিত, বৈয়াকরণিক আর আলংকারিক, সমালোচক আর সংকলকদের নিয়ে চিরদিন। আজকের এই স্বল্প সময়ের আলাপ আলোচনায় এই নববেদটির তেমন কোনো পূর্ণাঙ্গ ভাষা প্রণয়নের কল্পনা মাত্রও যদিও আরেক অর্থে হাস্যকরই অসম্ভবই আমাদের পক্ষে আজ গত অর্ধ শতাব্দীর পুঞ্জীভূত এই পাপের পাইশত লঘু করে বলতে গেলে বলতে হয় এই চরম নির্বুদ্ধিতার নিষুদন বা নিরাকরণ কিও। তথাপি কয়েকটি চরম চিহ্ন অন্তত যদি রেখে যেতে পারি আমরা আজ কবি ফ্রস্টের ভাষায় এই রোড লেস ট্রাভেলস বা প্রকৃত প্রস্তাবে আনট্রাভেলস বা আনচার্টেড টেরিটরি থেকে, তাহলেই ধন্য মানব আমরা নিজেদের। জয় গৌরীর, জয় শ্রী ঋষি কবির, যার এই কবিতাগুলি একদিক থেকে আদি কবিতা, বেদের কবিতা, সেই ঘোষা সূর্যা অপালা বিশ্ববারা লোপামুদ্রাদের আদি রেখগুলির মতোই, আবার অন্য একদিক থেকে যে কবিতাগুলি হয়তো আধুনিকতম রেখ এই আধুনিক পৃথিবীর, সনাতন ধ্রুপদী বা রোম্যান্টিক কবিতা থেকে যার জাতির তফাৎটি বুঝিয়েছিলেন পাশ্চাত্য কবিতাশাস্ত্রী তথা ভাষাশাস্ত্রী রোলা বাথ একদিন, তার রাইটিং ডিগ্রি হিরো বা লিখন শূন্য বিন্দু শীর্ষক যুগান্তকারী গ্রন্থটি। বার্থের তত্ত্ব অনুযায়ী ধ্রুপদী বা রোম্যান্টিক কবিতা মাত্রেই মূলত একটি প্রস্তুত চিন্তাটি একটি ভাবানুবাদ মাত্র, একটি চিন্তা থেকেই সেখানে জন্ম নেয় একটি উচ্চারণ যা চিন্তাটিকে প্রকাশ বা অনুবাদই করে মাত্র। আর নব্য র্যাব পরবর্তী আধুনিক বা উত্তরাধুনিক কবিতায় কাব্যে ব্যবহৃত শব্দগুলি এক ধরনের রূপগত তথা ধ্বনিগত ধারাবাহিকতার জন্ম দেয় সেখানে বিপরীতক্রমে, যা থেকে জন্ম লাভ করে আবার একটি বুদ্ধিগত বা ভাবগত ঘনত্ব বা ভলিউম, যা ওই বিশেষ শব্দগুলি ছাড়া আবির্ভূতই হতো না কোনোভাবেই। এইখানেই আদিযুগীয়, মধ্যযুগীয় বা প্রাক আধুনিক যুগীয় কাব্যের সঙ্গে হালের উত্তর আধুনিক কাব্যের মূল পার্থক্য রেখা কি, এইরকম বলছেন বাদ তার ১৯৫৩ সালে প্রকাশিত এই গবেষণা। গৌরী যে আদৌ পড়েছিলেন কখনো লোলা বার্থের এই গ্রন্থটি এমন কোনো তথ্য যদিও নেই আমাদের হাতে। অন্তত ১৯৬৩-৬৪তে এই কবিতাগুলি লেখবার আগে যে তিনি পড়েননি মোটেই, মাত্র তার বছর দশেক আগেই প্রকাশিত সেই গবেষণা গ্রন্থটি এটি বোধ হয় ধরেই নেওয়া যেতে পারে। কারণ ১৯৬৭-এর আগে এমনকি ইংরেজিতেও মোটে অনুদিতই হয়নি এই গ্রন্থটি। তবু তাঁর দ্য লিঙ্গুইস্টিক অ্যাক্রম, যা ওই ১৯৬৭-এরই আশপাশের কোনো সময় রচিত, যিনি পড়বেন প্রথমবার তার অনিবার্যভাবেই মনে পড়ে যাবে ওই রাইটিং ডিগ্রেজের কথা। তাহলে এবার কি খানিকটা বোঝা যাচ্ছে যে গৌরী এই কবিতাগুলিকে কেন আমরা একই সঙ্গে আদিতম রিক এবং আধুনিকতম কবিতা হিসেবেও পড়তে চাইছি একই সঙ্গে। হয়তো বোঝা যাবে এরপরে সেটি ক্রমশ আরও রথ চলতে চলতে যখন প্রবেশ করবে যুদ্ধের আরও ভিতরে। আমাদের আরেক আধুনিকতম কবি গৌতম বসু যেমন লিখেছিলেন তাঁর অন্নপূর্ণা ও শুভকাল শীর্ষক আরেক যুগান্তকারী কাব্যগ্রন্থে, একদিন বোঝা যাবে যে কবি গৌরী ধর্মপাল ঠিক কতখানি এগিয়েছিলেন তাঁর সময়ের চেয়ে আরও সেই ষাটের দশকে। আজও তাই অস্বীকৃতই রয়ে গেল
তার কবি পরিচয় এই হতদরিদ্র বাংলা কবিতার জগতে আজকে। যে দেশে একজন সুকবি জন্মে সে দেশের সৌভাগ্য বঙ্কিম বলেছিলেন একদিন, সে হিসেবে আমরা সৌভাগ্যবান তো নিশ্চয়ই যে এরকম একজন ঋষি কবি আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন মাত্র বছর পঞ্চাশেক আগেও। কিন্তু ওই কথাটি বলবার ঠিক পরেই কি বলেছিলেন বঙ্কিম? বলেছিলেন, যে দেশে সুকবি যশপ্রাপ্ত হয় সে দেশের আরও সৌভাগ্য। হায় রে বঙ্কিম, হায় রে তার স্বপ্নের সেই বাংলাদেশ। বিদায় নেবার আগে গৌরী এই পর্বেরই দু একটি মাত্র কবিতার উপর একটুখানি আলো ফেলি অন্তত, যা থেকে হয়তো বোঝা যাবে খানিকটা যে এই কবি নিজেও খুব সচেতন ছিলেন এ ব্যাপারে যে কোন ধন কি তার আছে আর কি তার নেই বা থাকবার কোনো প্রয়োজনও নেই আদৌ, কি তার কবিতায় থাকবে আর কি তার কবিতায় থাকবে না কোনোভাবে, এবং তার ফলাফল কী বা কী হবে জাগতিক বিচারে। সমসাময়িক কবি খ্যাতির উপর বিন্দুমাত্র দুর্বলতাও তাঁর থাকত যদি, তাহলে কিন্তু এইভাবে বা এই ভাষায় লিখতে কখনোই পারতেন না তিনি। যুগের হুযুগে পা মিলিয়েই চলতে হতো তাহলে তাকে, অন্তত খানিকটাও। কিন্তু তা যে পারবেন না তিনি কোনোভাবেই, সেই সক্ষমতা তার পূর্ণ মাত্রায় থাকল। কেন পারবেন না, কেন পারেননি, শোনা যাক কবির নিজের বাণীতেই বা জবানিতেই। জগর্জন, সুর আছে তোর রঙও আছে, নেই তো তেমন সুরঙ্গ, শ্রোতারা সব স্রোতের পানা, যন্ত্রীগুলি ত্রিকাল কানা, আলোর বাজার কালো বাজার, কাজেই এখন সুরঙ্গ চল সুতরাং। কুলকুল কুলকুণ্ডলিতে থাক না এখন চক্র দিতে, ভগীরথের ভাঙল সবে হার, সেই ভাঙা হার লাগবে জোড়া, বম ভোলানাথ আকাশ জোড়া, মেলবে জটা ঐরা বেটা, বাড়বে চরমবার, দিন কাঁপিয়ে ছাঁকিয়ে কেশর, হিমালয়ের নাড়িয়ে শেখর, নামবি যেদিন সগর্জনে বঙ্গ হবে সুগন্ধ, আজকে বিধো উৎসপাতাল, আজকে বিধো উৎস বরং, আজকে সিধ সুরঙ্গ। কিন্তু কিছুই কি বুঝলাম আমরা কেউই কবিতাটির এই প্রথম পাঠে? বুঝলাম কি এমনকি এর শিরোনাম ওই যে জগর্জন, তারও প্রকৃত তাৎপর্যটি সম্ভাবনা কম। একটু মল্লিনাথের ভূমিকায় নামি তাহলে, একটু বলেই দিই আজকের এই বিদগ্ধ শ্রোতৃমণ্ডলীকে আমাদের, যে একদিকে জগ বা জগৎ আর অন্যদিকে গর্জন, এই শব্দ দুটি কিন্তু আরেক ননসেন্স মাস্টার, বাংলা ভাষার আরেক তর্কাতীত জিনিয়ার সেই সুকুমার রায়ের হাঁসজারু বা বকচ্ছপের মতোই মিশে গিয়ে উৎপন্ন হয়েছে এই তথাকথিত পোর্টম্যান্টো ওয়ার্ডটি। যদিও শব্দটির আরেকটি ব্যাখ্যা এই রকমও হতেই পারে আবার, যেমন আমাকে জানিয়েছেন গৌরীরই সুযোগ্যা শিষ্যা তথা উত্তরসূরি মৌরি বা বিদুষী মৌদাসগুপ্ত আমাদের, যে এটি একটি জংলুক পদ যা বেদের কবিদের বড় প্রিয় এবং স্বাভাবিকভাবেই গৌরীরও। যং প্রত্যয়টি যোগ হয় বারবার অথবা ভীষণ বেশি খুব করে এই অর্থ বোঝাতে, আর প্রত্যয়ান্ত শব্দটির শেষে যুক্ত হয় একটি যকার। যংলুক হলে ওই যকারটি লোপ পায়, কিন্তু থেকে যায় তার অর্থের আভাসটি। তাই জগর্জন শব্দটির সরাসরি মানে হল বারবার বা সজোরে হুঙ্কার বা গর্জন করা। কেমন বোধ হচ্ছে তাহলে এইবার ব্যাপারটা? খানিকটা হলেও কি এবার বোঝা যাচ্ছে আদৌ যে ভাষা এবং ধ্বনি নিয়ে
কি অত্যাশ্চর্য, কি নয় ছয় কাণ্ড চাই না করেছেন গৌরী তাঁর এই আশ্চর্য মৌলিক কাব্য প্রকল্পটিতে। এই ফোনিম বা ধ্বনিমূলগুলিকে বৈদিক জগর্জন শব্দটির সঙ্গে তদ্ভব জগ শব্দটিকে এভাবে মিলিয়ে দিয়ে শব্দটির একটা তৃতীয় তাৎপর্য বের করে আনবার ধ্বনি চেতনাটি গৌরীর অপূর্ব বস্তু নির্মাণক্ষম কবি প্রতিভার একটি প্রধান চাবিকাঠি, যা গড়পড়তা বাংলা কবিতার অভ্যস্ত আরামদায়ক সমকালীন ভাষাভঙ্গিটিকে এমনই একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয় যে সেই গড়পড়তা কবিতার কোনো গড়পড়তা পাঠকের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়ায় গৌরীর অতিসরণ এবং প্রায়শই ছড়ার ছন্দে বা সম্পূর্ণ গদ্য ছন্দে রচিত এবং তটিনীর ন্যায় নৃত্যপরায়ণা এই রেক সকলের প্রকৃত মর্মোদ্ধারের কর্মটি। আবার যদি ফিরে যাই ওই জগর্জন কবিতাটিরই একেবারে প্রথম স্তবকটিতে, তাহলে দেখব সুরঙ্গ আর সুরঙ্গ এই অতিসাধারণ শব্দ দুটোকে নিয়ে কি অনুপম আলোয়াধনি না রচনা করেছেন কবি সেখানে। সাধারণ কোন শব্দালঙ্কার বা যমক হিসেবে একে দেখলে কিন্তু চলবে না, হে আত্মতৃপ্ত আলঙ্কারী। আপনাকে লক্ষ্য করতে হবে যে সুর আর রং আর সুরঙ্গ আর সুরঙ্গ এখানে কিভাবে মিলেমিশে এক হয়ে যাচ্ছে লেখনীর অলৌকিক জাদুস্পর্শে। যে কবির সুরও ছিল আর রঙও ছিল, কিন্তু ছিল না তেমন সুরঙ্গ পথে ভ্রাম্যমানক্ষম সুরঙ্গ প্রতিভাটি শুধু, আর সে কারণেই অলিক কুকাব্য রঙ্গে মজে থাকা সাধারণ বাঙালি কবিতা পাঠক ওই ষাটের আর সত্তরের দশকের, যারা নাকি শ্রোতারা সব স্রোতের পানা, আবার সেই অ্যাটম, আবার সেই ফনি, সেই শব্দ বোমা খদিশি করতে পারল না এই অসামান্য কবিরা কোনো ক্রমেই। কারণ শুধু শ্রোতারাই তো নয়, যন্ত্রীগুলিও যেসব ত্রিকালকানা সেই সমসাময়িক বঙ্গীয় কাব্য জগৎটি। যন্ত্রী বলতে যে সম্পাদনা এবং প্রকাশনা যন্ত্রের চালকবর্গের প্রতি ইঙ্গিত করা হচ্ছে এখানে, সেটা যদি বোঝেন আজকের এই শ্রোতাদের মধ্যে অন্তত কেউ কেউও, তাহলে হয়তো এই কথাও তিনি বুঝবেন এরপর যে আলোর বাজার কালো বাজার এই শব্দগুচ্ছটির দ্বারা, এই ফোনিং তরঙ্গের দ্বারা ঠিক কোন বাজারটির প্রতি ইঙ্গিত করা হচ্ছে এখানে। যে বাজারই যন্ত্রীদের সঙ্গে পাল্লা দিতে না পারবে, তাদের নির্দেশানুসারে তালে তালে যান্ত্রিকভাবে উৎকোষ করতে না পারবে, কি করবেন তবে সেদিনে সেই স্বাধীন চেতা মুক্ত মনা নিষ্কাম নির্লোভ ঋষি তুল্য একজন কবি বা লেখক গৌরী ধর্মপালের মতো চলে যাবেন স্বভাবতই সেই পুরাণ প্রসিদ্ধ কর্মবৃত্তিতেই। কাজেই এখন সুরঙ্গ চল সুতরাং কুন কুন কুলকুণ্ডলিনীতে মূলাধারে, সেখানে আড়াই প্যাঁচ খেয়ে পড়েই থাকবেন তিনি বরং সেই কুলকুণ্ডলিনী শক্তিবশ। শক্তির জাগরণ কি আর ঘটবে না পূর্ণত আমাদের মহা দুর্ভাগ্যবশত, অথবা ঘটবে হয়তো কোনো এক অন্তিম প্রলয়কালে আবার, যেদিন দিন কাঁপিয়ে ছাঁকিয়ে কেশর হিমালয়ের নারিয়ে শেকর নামবি যেদিন সগর্জনে বঙ্গ হবে সুগন্ধ। আজকে বিধ উৎস পাতাল আজকে বিধ উৎস বরং আজকে সেধ সুরঙ্গে। বেদনায় মথিত উন্মথিত হয় অন্তর, জগর্জনে শব্দটির ভিতরেই সগর্জনে শব্দটিও যে কিভাবে উঁকি মারছে সাজেস্টেড হচ্ছে। বড় বড় সব উস্তাদেরা যেমন একটি স্বরকে একেবারেই না লাগিয়ে তার আশপাশ দিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে করে স্বরটিকে সাজেস্ট করতে থাকেন শুধু, অনেকটা সেই সাংগীতিক শৈলীতেই, কিংবা বঙ্গ বরং আর সুরঙ্গ কীভাবে যে মিলেমিশে যাচ্ছে এখানে সম্পূর্ণ নতুন ধরনের এক প্রকার মন্ত্রমিলেরই কারুকার্য,
ওই পূর্ব কথিত ফোনিং সকলের ফোনেটিক ফনফনানিতে শব্দের উদ্গত ফানায় সেসব নিয়ে বেশি বকতে ইচ্ছে করে না তাই আর। শুধু ভাবতে হয় চুপ করে যে সেই প্রলয়কাল কি সত্যি সমুপস্থিত আজ তাহলে, গৌরী প্রফেটিক ঋষি দৃষ্টি কি তাহলে কোনো আভাস পেয়েছিল আজকের এই বিশ্বজোড়া উথাল পাথাল কি জানি। কত কথাই যে বাকি রয়ে গেল এখনো, বলা হলো না তো প্রায় কিছুই। তুমি শীর্ষক সেই আশ্চর্য কবিতাটির কথা বলবো বলেছিলাম আজকের শ্রোতাদের। গৌরীকে যে কেন শুধু একজন বড় কবি বা মহৎ কবি নয় ঋষি বলতে চাইছি আমরা, তার একটুখানি আভাস অন্তত দেওয়ার জন্য যে কবিতাটি পড়লেই ঋগ্বেদের দশম মণ্ডলের অন্তর্গত সেই পুরুষ সূক্তটির কথা মনে পড়ে যায় আমার। যদিও এই পুরুষ সেই পুরুষোত্তম নয় কিন্তু ঠিক, বরং এক নারী ঋষি প্রেম দৃষ্টিতে ধৃত এক যুবা পুরুষই হয়তো এই তুমি, যা বিভূতি সকল এই প্রকার। তুমি লিখছো, আঁকছো, পড়ছো, খুঁজছো, তুমি নাচছো, অঙ্গভঙ্গি করছো, তোমার হাত নাড়া মুখ নাড়া পা নাচানো, তর্জনী তুলে আজ্ঞাপন শাসানি দেখে নেব, তোমার প্রণাম এলানো হেলানো নমস্কার হাতে হাত কাজ ঝাঁকানি, তোমার কিল চর লাথি ঘুষি আলিঙ্গন চুম্বন কুস্তি মুষ্টি ক্রিকেট ফুটবল হকি টেনিস পিংপং টুংটাং খুন্তি খন্তা কোদাল শাবল, তোমার কান্না হাসি খিচকান্না নাকে কান্না অট্ট মুচকি খিলখিল খু 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 পদ্য গদ্য খাদ্য পাদ্য অর্ঘ, হাতে তাই হাততালি হাঁটা দৌড়নো কিতকিত আসন অসন আলপনা জল্পনা আড্ডা গল্প মজলিস বকাবকি বাক্যবাক্যে ঝগড়া রগড়া পড়া প্রাণের মানুষ খোঁজা সব 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 তোমারই ঢেউ, তোমার হৃদয় সমুদ্রের ঢেউ, তোমার ওই নাক ময়না সমুদ্রের তলায় ডুবে ডুবে জল খাচ্ছে, নাকটুকু জাগিয়ে রেখেছে ওই হিমালয়ে ওই আইসবার্গ, তুমি কল্পকায় শব্দকল্প দ্রুম ক প্রজাপতি হিরণ্য গর্ভ অরণ্য গর্ভ অরণী গর্ভ বৈশ্যানর বিশ্বনর। না সত্যি থামি, এবার শ্রোতারা সেটা চান বা না চান, এই যে বিশ্বনরকে নিয়ে আধুনিক এই পুরুষ সূক্তটি এর পূর্ণাঙ্গ ব্যাখ্যাটি আবার আরেকদিন দেওয়া যাবে না হয়। গৌরীর কবি জীবনে এবং ব্যক্তি জীবনেও যে নির্ঝরের স্বপ্নভঙ্গটি ঘটেছিল সেই দূর প্রবাসে লন্ডনে বা অক্সফোর্ডে কোনো এক বিদেশি বিভাষী যুবা পুরুষের সান্নিধ্যে, সেই হয়তো যেমনটি মনে হচ্ছে আমাদের নানা অন্তর্লীন তথা পাঠ্যলীন সাক্ষ্য প্রমাণগুলি সব পরীক্ষা করে, সেই প্রেম কাহিনী ছিন্ন ছিন্ন সতীখণ্ডগুলি আরেকদিন এই কবিতাগুলির ব্যাখ্যা প্রসঙ্গেই হয়তো জুড়ে নেবার চেষ্টা করা যাবে আবার কখনো, যদি আমরা মনে রাখতে পারি এই কথাটি যে মানবিক প্রেমানুভূতির সঙ্গে প্রেমাভিজ্ঞতার সঙ্গে মানুষের অতি মানবিক চৈতন্য বিস্তারের তথা কুলকুণ্ডলিনী জাগরণের একটি ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু রয়েছেই চিরদিন, যে কথাটি এমনকি বৈদিক ঋষিরাও জানতেন। আর সেই ঋষি সূক্ত সমূহের আলোচনা প্রসঙ্গেই গৌরীও বলতে বাধ্যই হচ্ছেন তাই এক প্রকার তাঁর পুরো নতুন বেদের কবিতার ভূমিকা চারে, যে কাব্য সাধনা আত্মসাধনা তথা প্রেম সাধনা তথা জীবন সাধনারই নামান্তর। এই প্রেম সাধনার প্রসঙ্গটিকে স্পর্শ করে বহু কথাই বলবার আছে আমাদের এবং বলাও যাবে তার কিছু কিছু অন্তত, তেমন বলবার সুযোগটি গৌরীর কবিতা নিয়ে মেলে যদি আবার কখনো। আর তবু যেতে যেতেই এইটুকু শুধু বলে যাই আজকের এই শ্রোতৃমণ্ডলীর প্রতি, যে আশ্চর্য আশ্চর্য আশ্চর্যতম একটি প্রেম কবিতা বা বলা উচিত প্রেম সূক্ত এই তুমি উত্তর রবীন্দ্রিক বঙ্গীয় কাব্য জগতে। একমাত্র রবীন্দ্রনাথেরই শেষ বয়সের কিছু অনন্য রচনার কথাই শুধু মনে করে দেয় গৌরীর গদ্যছন্দেরও শ্রীভর্তেরও এই গৌরব পতাকাটি পততি পতত্রে বিচলিত পত্রে মনে করিয়ে দেওয়া এই পথপাতানি দেখে। বস্তুত সেই কবি জয়দেব
আর তাঁর দূর প্রশিষ্য আমাদের রবি ঠাকুরের পরবর্তী আর কোনো বঙ্গীয় কবি এতখানি সঙ্গীতময় নন, এতখানি ধ্বনি পারঙ্গম নন, এতখানি শ্রদ্ধেয় নন, এতখানি ঈর্ষাভাজন নন বর্তমান কবির কাছে যতখানি এই গৌরী ধর্মপাল, এই গৌরগুলি আমাদের। ওই রবি ঠাকুর ছাড়া আরও তিনটি উৎসের কথা অনুমান করতে পারি আমরা যদিও তাঁর এই অনুপম কাব্য ভাষাটি। এক, বানভট্টের কাদম্বরী, চিত্রগৌরবে ধনী গৌরবে যে কাব্যের একটি আভাস হয়তো পাওয়া যায় এই কবির এই বিপুল বাগৈশ্বর্যের মধ্যেও। দুই, বাগীশ্বরী প্রবন্ধমালার আর বুড়ো আংলার আর ক্ষীরের পুতুলের আর আলোর তুলকির লেখক সেই ছবি লেখেন রবীন্দ্র ঠাকুর। এবং তিন, সেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, যার এমনকি পিতৃদত্ত নামটিও তা সেই ঠাকুরমার ঝুলির মতোই আশ্চর্য ধ্বনি তরঙ্গিত। যে ধ্বনি যে বাক গৌরী বলছেন মনে করি দি আবার কাব্যের নিষ্কর্ষ সারাংশ। যে কোনো কাব্যের প্রকৃত উৎকর্ষটি নির্ভরশীল গৌরী বোঝালেন আমাদের এই ধ্বনির উপরেই, এই বাকের বা বাগানুর উপরে, এই লিঙ্গুইস্টিক অ্যাটমগুলির উপরে। যে বাককে বা বকবকানিকে বা বাক্যকে শুধু একটু উল্টে নিলেই, সাজিয়ে নিলেই, অর্থাৎ গৌরীর বা বৈদিক ঋষির ভাষায় তক্ষণ করে নিলেই জন্ম হয় কাব্যের। অল্প বয়সে অলঙ্কার তত্ত্ব পড়তে গিয়ে আনন্দবর্ধনের ধ্বন্যালোকের সেই ধ্বনিতত্ত্বটি আর অভিনব গুপ্ত কর্তৃক তাঁর অভিনব ব্যাখ্যাটিও আমরা কে না পড়েছি আর কে না ভুল বুঝেছি তার অর্থ আর প্রকৃত তাৎপর্য। আজও কি ভুলই বুঝতাম না ঋষি গৌরী আচার্য গৌরী কবি গৌরী যদি এমন করে সেটা বুঝিয়ে না দিতেন আমাদের। বুঝতাম কি যে শুধু বেদমন্ত্রের ওম ধ্বনিটি নয়, বহু পরবর্তীকালের বৌদ্ধ বা শাক্ততন্ত্রের আপাত অর্থহীন সব বীজ মন্ত্রগুলিও সেই হেং ক্লিং হুং ক্লিং ঐগুলিও আসলে এক একটি বাগনই সব ওই লিঙ্গুইস্টিক অ্যাকশন। যে মন্ত্র রহস্যটি আধুনিক ভারতবর্ষের এক মন্ত্রদ্রষ্টা নারী ঋষি আবার আবিষ্কার করলেন আমাদের জন্যে নতুন করে, তাকে প্রণাম। ঔম শান্তি শান্তি শান্তি।